দেখো, আমরা আগের ক্লাসে ওভারির স্ট্রাকচার শুরু করেছিলাম, আমরা স্ত্রী জননতন্ত্র পড়া শুরু করে দিয়েছি হিউম্যানের, আমরা ওভারি নিয়ে পড়াশুনো করছিলাম, স্টার্ট হয়েছিল কিন্তু পুরো স্ট্রাকচার আমাদের কমপ্লিট হয়নি। আজকে আমরা ওভারির স্ট্রাকচারটা সুন্দর করে পড়াশুনো করব। দেখো, ওভারি ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের একটা মুখ্য যৌন অঙ্গ বলি আমরা এটাকে। এটার অবস্থান নিয়ে আমরা আগের ক্লাসে আলোচনা করেছি এবং জননতন্ত্রে যে সমস্ত স্ত্রী জননতন্ত্রে যে সমস্ত উপাদানগুলো দেখা যায় সেগুলো আমাদের পড়া হয়ে গেছে। ওভারি যে স্ট্রাকচার সেটা আমাদের পড়তে হবে। দেখো, স্ট্রাকচারে ওভারি আলমন্ড শেপেড হয়। আলমন্ড শেপেড, তোমরা আলমন্ড দেখেছো নিশ্চয়ই, দোকান থেকে কিনে খেয়েছো, দেখবে আলমন্ড শেপেড স্ট্রাকচার হয় একটা ওভারি। এবং এর যে গঠনে বিভিন্ন উপাদানগুলো আমরা দেখব সেগুলো নিয়ে আমরা পড়াশুনো করছি। দেখো, প্রথমে দেখি আমরা আবরণী। প্রথমে হচ্ছে প্রথম যে উপাদান সেটা হচ্ছে জার্মিনাল এপিথেলিয়াম। ফার্স্ট স্ট্রাকচার হচ্ছে জার্মিনাল এপিথেলিয়াম। হোয়াট ইজ কল্ড জার্মিনাল এপিথেলিয়াম, অর্থাৎ এর মানে যার থেকে এক ফরমেশন হয়, অর্থাৎ যার থেকে গ্যামেট ফরমেশন হয়, তাকে আমরা জার্মিনাল এপিথেলিয়াম বলি। তাহলে ওভারির একেবারে বাইরের চারপাশে যে লেয়ার, সেই লেয়ারটাকে আমরা জার্মিনাল এপিথেলিয়াম বলছি। এটা জার্মিনাল এপিথেলিয়ামের ঘনকাকার কোষ দিয়ে গঠিত একটা স্তর। এটা ঘনকাকার কোষ দিয়ে গঠিত স্তর। এটা এরকমভাবে কোষগুলো অবস্থান করছে। ইট ইজ দি জার্মিনাল এপিথেলিয়াম। কিউবয়েড শেপেড সেল থাকে এখানে, অর্থাৎ সেলগুলো ঘনকাকার কোষ দিয়ে গঠিত হয়। তাহলে জার্মিনাল এপিথেলিয়ামের এক সারি ঘনকাকার কোষ দিয়ে গঠিত স্তর। এই স্তর এর কোষগুলি বিভাজনের দ্বারা উগোনিয়াম সৃষ্টি করে। খেয়াল করবে, উগোনিয়াম, যার থেকে এক ফরমেশন হয়, এটাকে আমরা মাতৃকোষ বলতে পারি, জনন মাতৃকোষ বলতে পারি। তাহলে এই যে জার্মিনাল এপিথেলিয়াম, তার থেকে উগোনিয়াম সেল তৈরি হয়, অর্থাৎ জনন মাতৃকোষ তৈরি হয়, স্ত্রী জনন মাতৃকোষ তৈরি হয়। উগোনিয়ামকে আমরা স্ত্রী জনন মাতৃকোষ বলতে পারি। তাহলে এই সেলের লেয়ার অবস্থান করছে দেখো, ঘনকাকার কোষগুলোকে দেখানো হয়েছে, জার্মিনাল এপিথেলিয়াম সেল।
নেক্সট যেটা আমরা বলবো সেটা হচ্ছে স্ট্রোমা। না, স্ট্রোমার পরে একটা আবরণী স্তর থাকে, তার নাম টিউনিকা অ্যালবুজেনিয়া। টিউনিকা অ্যালবুজেনিয়া, তাহলে ঠিক এর নিচ দিয়ে, জার্মিনাল এপিথেলিয়ামের ঠিক নিচ দিয়ে একটা ফাইবারাস লেয়ার দেখা যায়, একটা তন্তুকলার স্তর দেখা যায়। এই তন্তুকলার স্তরকে, এই যে তন্তুকলার স্তরকে আমরা টিউনিকা অ্যালবুজেনিয়া বলি। খেয়াল করবে এটা ফাইবারাস টিস্যু, খেয়াল করবে ইট ইস দি ফাইবারাস টিস্যু লেয়ার। তাহলে জার্মিনাল এপিথেলিয়ামের নিচে যে ফাইবারাস টিস্যুর লেয়ার থাকে তাকে টিউনিকা অ্যালবুজেনিয়া বলে। তাহলে এটা কোলাজেন, কোলাজেন তন্তু সমৃদ্ধ স্তর কে টিউনিকা অ্যালবুজেনিয়া বলা হয়। তাহলে ঠিক নিচ দিয়ে যেটা অবস্থান করছে এটাকে আমরা টিউনিকা অ্যালবুজেনিয়া বলছি। নেক্সট সি স্ট্রোমা। স্ট্রোমা হচ্ছে পুরো ডিম্বাশয়ের ভিতরের যে অংশ, টোটাল অংশটাকে আমরা স্ট্রোমা বলি। এটাকে দুভাগ করা হয়, একটা কর্টেক্স, একটা মেডেলা। কর্টেক্স, মেডেলা, তাহলে এটা কর্টেক্স, অর্থাৎ বাইরের দিকের এই অংশটাকে আমরা বলছি কর্টেক্স, আর ভেতরের দিকের মাংসের অংশটাকে বলা হয় মেডেলা। ইট ইজ এ সলিড মাস, এর মধ্যে একটা মাংসের অংশ। টোটাল মাংসের মধ্যে, কর্টেক্সের মধ্যে আমরা যেটা পাবো, কি পাবো এর মধ্যে, স্ট্রোমার মধ্যে আমরা অসংখ্য ডিম্বথলি পাবো। সি পয়েন্ট হচ্ছে ডিম্বথলি, ডিম্বথলি। তাহলে পুরো মানে কর্টেক্স অঞ্চল জুড়ে এবং কিছুটা মেডেলার মধ্যেও আমরা অসংখ্য ডিম্বথলি দেখতে পাবো, এবং ডিম্বথলিগুলো প্রায় তিন ধরনের ডিম্বথলি আমরা দেখতে পাবো। একটা হচ্ছে আদি ডিম্বথলি, আদি ডিম্বথলি, ক্রমাবর্ধমান, ক্রমাবর্ধমান ডিম্বথলি, এবং আরেকটা আমরা দেখতে পাবো পরিণত ডিম্বথলি। তাহলে তিন ধরনের আমরা ডিম্বথলি দেখতে পাবো, এবং সেই ডিম্বথলির মধ্যে কিন্তু এক্সেল প্রেজেন্ট থাকবে, বিভিন্ন স্টেজের এক্সেল প্রেজেন্ট থাকবে। দেখো ডিম্বথলিগুলোর অ্যাকচুয়ালি কেমন হয়, ডিম্বথলিগুলো যে আদি ডিম্বথলি যারা হয়, ক্রমবর্ধমান ডিম্বথলি যারা হয়, এবং পরিণত ডিম্বথলি যারা হয়, তারা গঠন আলাদা হয়। দেখো পরিণত ডিম্বথলি কেমন হয়, লার্জ সাইজ হয় পরিণত ডিম্বথলি, বড় হয় পরিণত ডিম্বথলি, এরকম একটা গঠন হয় পরিণত ডিম্বথলি।